মহানগৰী হেলথ চিটি হস্পিটেলত দেখিবলৈ পোৱা গ'ল এখন বিশেষ সংবাদমেল। সংবাদমেলত উপস্থিত থাকে জাপানৰ বিশেষজ্ঞ। জাপানৰ বিশেষজ্ঞ চিকিৎসক কাটসুমি টাকিজাৱাৰ এই সংবাদমেল আয়োজন কৰা হয়। জাপানৰ স্নায়ু চাৰ্জাৰী বিভাগৰ বিশেষজ্ঞ চিকিৎসক টাকিজাৱা আৰু সংবাদমেলত উপস্থিত থাকে হেলথ চিটিৰ স্নায়ু বিভাগৰ মুৰব্বী ডাক্তৰ এন কে দাসৰ সংবাদমেলত অংশগ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা যায়। আৰু জাপানত দেখা দিয়া ময়া ময়া ৰোগক লৈ উদ্বিগ্নতা হয় আৰু উত্তৰ পূবত ময়া ময়া ৰোগ বিয়পাৰ তথ্য ইতিমধ্যে লাভ কৰিছিল আৰু হেলথ চিটিত ময়া ময়াত আক্ৰান্ত শিশুৰ অক্টোপাছৰ ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে আৰু সফল অক্টোপাছৰ পিছতেই ৰাজ্যক সজাগ হোৱাৰ আহ্বান জনায় সংবাদমেলযোগে। মেডিকেল সার্ভিস আমি হেলথ সিটিত স্টার্ট করছো সদ্যহতে একটা ক্রিটিক্যাল সার্জারি সার্জারিটা ক্রিটিক্যাল এই কারণেই কোথাও সাধারণতে আমার অসমত দেখা যায় যে চাইল্ড স্ট্রোকটো বহুত কমন হয়, চিলড্রেন স্ট্রোক। সাধারণত স্ট্রোক বলে কোয়ার লগে আপনাদের গম পাইছে যে স্ট্রোক সাধারণত অ্যাডাল্ট ডিজিজ, বহুতে ভাবে যে এটা 40 ইয়ার্সর প্লাসত হয় বা 60 ইয়ার প্লাসত হয়। বাট আমি দেখা পাইছো যে আমার অসমত একটা ডিজিজ আছে যেটু ময়া ময়া ডিজিজ বলে কয়। এই ময়া ময়া শব্দটো হৈছে জাপানিজ ওয়ার্ড, জাপানিজ শব্দ। ইয়ার কারণে এই ময়া ময়া বলে কয় যে সিহতে এই ডিজিজটা জাপানত বহুত কমন আছে, বহুত সহজ মানে বহুত বেশি পরিমাণে হয়। আমার অসমতো এই ডিজিজটা আগতে ধরা পড়েছিল যদিও এক্সটেনসিভ স্টাডি হওয়া নাছিলে। আমি স্টার্ট করেছিলাম ময়া ময়ার উপর রিসার্চ করা। ইয়াতে কিমান আমার পেশেন্টজনের কেনেকুৱা সিমটম আছিল বা আমার সার্ভে কেনেকে হৈছে ডিটেইলস? সাধারণত কি হয়, অ্যাডাল্টর যে স্ট্রোক থাকে, অ্যাডাল্টর স্ট্রোক আর চাইল্ডর স্ট্রোকের মধ্যে সিমটম অলপ ডিফারেন্স থাকে। অ্যাডাল্টর স্ট্রোক হলে আপনার কি হয়, প্রথমতে খুব মূরর বিষ হব পারে কেতিয়াবা বা একটা সাইড প্যারালাইসিস হয়ে যাব পারে। আর সাধারণত কি হয়, স্ট্রোকত মূরর বিষ সাধারণত অল্প কম হয়, অ্যাডাল্ট স্ট্রোকর কথা কইছো, অ্যাডাল্ট স্ট্রোকত। কিন্তু চাইল্ড স্ট্রোকত প্রবলেমটা কি হয়, সাধারণত বাচ্চাবিলাকর সাধারণত মূরর বিষ খুব বেশি থাকে। আমি সাধারণত দেখা যায় মূরর বিষটা একটা কমন প্রবলেম। সো আমার সকলের অফিস স্ট্রেস থাকে, ঘরের স্ট্রেস থাকে, তো হেটা কি যে ভেরি কমন প্রবলেম। মূরর বিষ অল্প নয় অল্প কারবার থাকেই ইন কেস অফ অ্যাডাল্ট। একটা প্রবলেম হয় বাচ্চার ক্ষেত্রে, কিন্তু মূরর বিষ খুব না থাকে, সিহত একটা প্লেফুল লাইফত থাকে। স্ট্রেস বা এনেকা ধরনের যা রিস্ক ফ্যাক্টর আছে বাচ্চার ক্ষেত্রে দেখা না যায়। কিন্তু বাচ্চাটো যদি সাধারণতে যদি আপনার রিপিটেডলি মূরর বিষ বলে কই থাকে আর তার লগত আর কিছু সিমটমস কেতিয়াবা হয়তো কব পারে মো ভরিটা কমজোরি হয়ে গেছে জানো বা মো কথা কব পড়া না অল্প সময়ের কারণে। তো এনেকা যদি সৰু সৰু সিমটমস রিপিটেডলি যদি একটা শিশুয়ে কই থাকে তো আমি এটা ইগনোর করব না, তো তখন আমি ইনভেস্টিগেশন করব।